আমাদের জন্য অ্যাটলিস্ট। আমি তো আমার আমি তো পাই না, আমি শিখছি, আমরা হেল্প করছি। অনেক ভালো কাজ আপনার, শেখার সাথে সাথে যে আমাদেরও শিখাচ্ছেন, এটা অনেক ভালো কাজ। ভাইয়া, স্লাইড গুলো এরপরে কি আপনি ওই যেটা আপনি এখানে বলেন ওগুলা কি আমাদের নিজস্ব মেসেঞ্জারে নক করলে দিয়ে দিবেন, আপনাকে নক করলে? বিষয় এগুলো আসলে যারা এক্সপার্ট প্রয়োজন নেই, সো তাদেরকে তো ডিস্টার্ব করা যাবে না। সো যার প্রয়োজন হবে সে আমাকে একটু টেক্সট করবে, আমি পাঠিয়ে দিই। ও আচ্ছা ভাইয়া, আমি তাহলে আপনাকে ই করবো, নক করবো পরে তাহলে। যারা ক্লাসে এসেছেন প্রত্যেকের আমি 500 করে টাকা দেবো, কে কে নেবেন বললাম? কি ভাইয়া বলেনি, বুঝিনি কি বললেন আপনি? 500 করে টাকা পে করবো আমি। আচ্ছা কেন ভাই, কি মিছিল মিটিং এ যেতে হবে নাকি? না, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন তাই, মানে কোথাও ট্রেনিং এ গেলে ভাইয়া ওখান থেকে টাকা পয়সা। ভাইয়া, এখন কি আপনি বলতেছেন যে আপনি পে করবেন, মানে আমরা আপনাকে পে করবো, সেটা কি বলতেছেন নাকি, না না না, কোনটা বলতে চাচ্ছেন? আমি পে করব, আই উইল পে। আচ্ছা ভাইয়া, এখন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব। ঠিক আছে। সো সি নাম্বারটাতে যেটা বলছি, ভাইয়া বলেন। আমরা যে রেজাল্টটা পাবো ঠিক আছে ক্লাস ইন্টারভ্যালের জন্য, যেমন এখানে 1.5 পেয়েছিলাম, এরকমই একটা সংখ্যা সবসময় পাবো, সেটাকে যেটা লোয়েস্ট থাকবে টেবিল থেকে দেখে নেবেন, সেটাতে সেখান থেকে মাইনাস করবেন। মাইনাস করে দেখবে সেটা রাউন্ড ফিগার আসে কিনা, যদি রাউন্ড আসে সেক্ষেত্রে সেটা দেবেন, আর যদি না আসে সেক্ষেত্রে রাউন্ড বানিয়ে দেবেন। সবসময় প্লাস সামনের দিকে যাবেন। ধরেন এখানে কিন্তু যদি 25 থেকে 1.5 বাদ দেই তাহলে 23.5 আসে, সামনে 23.5 থেকে 424 করে দিলাম, এতটুকুই। 4.5 কেন? ফোর যে 14.5, মানে 5 ইন্টু এক্স নাকি এক্স ইন্টু 16, এটা কেন দেওয়া আছে ব্র্যাকেটের যেটা আর কি, ওইটা কেন, ওইটা বুঝলাম না। এটা তো ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ব্র্যাকেটের অংশগুলো কিন্তু এরকম থাকে যে আপনি এটাকে না বললেও হবে। আচ্ছা আচ্ছা, ওকে বুঝছি। সো এবার বলুন, দ্বিতীয় অংশ এক নম্বর অঙ্কটা যদি আপনাদেরকে শুধু ম্যাথটা দেওয়া হয়, আপনাদের ধরেন আমি একটা এক্সাম নিলাম আমার নিজের জন্য, আমি শুধুমাত্র ম্যাথটা দেওয়া হলো আমাদের সামনে, আমরা কি আসলে এই অ্যানসারটা না দেখে করতে পারবো? মনে হয় ভাইয়া এখন পারবো। সেক্ষেত্রে যেটা মনে রাখতে হবে আল্লাহ, যে আইটেমস ফ্রিকোয়েন্সি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, আর কি মনে রাখতে হবে এখানে এইচ প্লাস এইচ মাইনাস এল ডিভাইডেড বাই কে, এটা মনে রাখতে হবে, আর 2 টু দি পাওয়ার কে এটা মনে রাখতে হবে, আর এনটা মনে রাখতে হবে যে টোটাল সংখ্যা কত, এতটুকুই। সো আমার মনে হয় এই অঙ্কটা আমরা পারবো। সো কোশ্চেন নাম্বার অথবা এক্সারসাইজ নাম্বার 12 নাম্বার এক্সারসাইজটা দেখেন, এখানে এরকমই বলা ছিল হাউ মেনি ক্লাস উড ইউ রেকমেন্ড, দ্যাট মিন্স কোশ্চেনের ডিফারেন্স কতটুকু, দেখেন হাউ মেনি ক্লাস উড ইউ রেকমেন্ড, সেম কথা। সো এখন আমি যে কোনো একজনের কাছ থেকে জানতে চাই যে এখানে যদি করতে চাই সেম টু সেম ভাবে একটু বলেন তো আমরা কি করব। সন্দীপ আপনি বলেন। ভাই আমি খাচ্ছি আর দেখতেছি, আমার এখন অবস্থা নাই বলার, আমি বলছি একটু পরে। কিন্তু বুঝছেন তো বিষয়টা, সেম টু সেম। হ্যাঁ বুঝছি। 11 নম্বরের এতে যা ছিল 12 নম্বরের এতেও সেটাই। ইকবাল ভাই বলেন। তো সেম আগের মতোই, আগের সলিউশনটাই সেম টু সেম। তাহলে এখানে আমরা যেটা আপনি করতে কি করব, অবজারভেশন আছে ওইটা দেখবেন, দেখে ইষ্টা হচ্ছে মানে যে আপনি অবজারভার ইয়া আছে, এর উপরে কত পাওয়ার বসালে হচ্ছে ওটা থেকে গ্রেটার দেন আসে ওইটা আপনি বের করে নেবেন। তাহলে আপনি হচ্ছে ক্লাস গুলো পাবেন কয়টা ক্লাস হবে, এরপর হচ্ছে আপনি হাইস্ট আর লোয়েস্ট থেকে বিয়োগ দিয়ে ক্লাস দিয়ে ভাগ দিলে হচ্ছে কি আপনি ইন্টারভেল গুলো পাবেন। তার মানে এরপর তো আগের মতো আমার টোটাল n আছে 20, 30 আর 20টা আছে ভাইয়া টোটালি। হ্যাঁ, তার মানে 2 এর পাওয়ার কত দিলে 20-এর বেশি হবে? 5। সো তার মানে এখানে আমি 5ই ধরবো, ক্লাস ইন্টারভ্যালটা ম্যাক্সিমাম টাইম 4 অথবা 5 এরকমই হয়, এটা আরেকটা ওয়ে মনে রাখবেন।
minimal hot class interval would you suggest এখানে সেম কোশ্চেনই ছিল হট ক্লাস ইন্টারভ্যাল উড ইউ সাজেস্ট সেটাকে আমরা কিভাবে বের করব হাইয়েস্ট আর লোয়েস্ট দেন কে দ্বারা ভাগ দেব 5 দ্বারা সো তাহলে এখানে হাইয়েস্ট কত আছে লোয়েস্ট কত আছে কে বলতে পারেন হাইয়েস্ট 98 লোয়েস্ট 51 তার মানে 98 মাইনাস 51 ডিভাইডেড 5 হুম তাহলে কত আসে 10 এখানে দেখেন এই নাম্বারটা তো নেই কোনো সমস্যা নেই ক্লাস ইন্টারভ্যাল 5 বি নাম্বার আই সমান এস এখানে ভাইটা একটু ভুল করছে যে ম্যাথটা দিয়েছে এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে বাই কে তো 98 মাইনাস 51 বাই যদি আমরা 5 নেই তাহলে রেজাল্ট আসে 9.4 সো 9.4 আসা আর 10 আসা একই কথা তার মানে এখানে 10 করে আমরা ক্লাস ইন্টারভ্যাল ধরতে পারি তাই তো সো সি নাম্বার কোশ্চেনটা দেখি সো বি নাম্বারটা বুঝছেন কিনা সবাই 9.4 আসে সো 9.4 কে আমরা 10 ধরতে পারি তাই তো হ্যাঁ ভাই বুঝছি সি নাম্বারটা হোয়াট লোয়ার লিমিট উড রিকমেন্ড ফর দা ফার্স্ট ক্লাস সো এখানে সর্বনিম্ন দেওয়া ছিল 51 সো যেটা ইকবাল ভাই বলছিল যে তার চেয়ে এক সংখ্যা কমলেই আনো আমরা 50 থেকে ধরতে পারি নাকি চন্দা আপু রিয়ান ভাই জি এক কমালে তো হয়ে যাচ্ছে আচ্ছা 9.4 আসছে এটাকে 9.5 না ধরে 10 ধরলাম কেন কারণ এখানে অনেকগুলো এই যে রাউন্ড ফিগার করার জন্য এমন কিছু বলছিল কি যদি সেক্ষেত্রে সমস্যা নেই এখানে যদি আমরা 9.5 ধরি সেক্ষেত্রেও হবে 10 ধরলে হবে মানে 10 ধরলে গ্যাপটা একটু বেশি হয় তো পয়েন্টের মানগুলো একটু ভ্যারি করে আর যত মানে পাই টু পাই ধরবো তত অ্যাকুরেট হবে এতটুকুই সমস্যা নেই সো আপনি 9.5 ধরলে হবে 10 ধরলে হবে সো তাহলে আমরা ক্লাস লোয়েস্ট ইন্টারভ্যাল ধরতে পারি 50 ডি নাম্বার বলছে অর্গানাইজ দ্য নাম্বার অফ ওয়েল চেঞ্জেস ইনটু আ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সো ডিস্ট্রিবিউশন এরকম করতে পারেন 50 থেকে 60 ওখানে যদি বক্স দেখেন ওখানে 4টা আছে 60 থেকে 70 5টা আছে 70 থেকে 80 6টা আছে 80 থেকে 90 2টা আছে 90 থেকে 100 সেক্ষেত্রে দেখেন ওখানে ছিল কত 90 রিয়ান ভাই রিয়ান ভাই বলেন হ্যাঁ আচ্ছা এই জায়গা হচ্ছে গিয়ে আপনি লোয়েস্ট ক্লাসটা কিভাবে বের করবেন সি নাম্বার হ্যাঁ লোয়েস্ট ক্লাসটা কিভাবে বের করলেন আপনি 50 কিভাবে আনলেন আপনার এখানে কিন্তু অবজারভেশন আছে 51 হ্যাঁ তো 51 থেকে যদি আমি হচ্ছে ওইবার বলছিলেন যে হচ্ছে গিয়ে লোয়েস্ট থেকে হচ্ছে গিয়ে আপনি ক্লাস ইন ওই ক্লাস ইন্টারভ্যালটা বাদ দিবেন এটা বলছিলেন মনে হয় বাদ দিয়ে হচ্ছে গিয়ে ওটাকে রাউন্ড করে নিলে হচ্ছে গিয়ে আপনি লোয়েস্ট ক্লাসটা পাবেন কিন্তু এইভাবে করলে কি এটা আসে 50 সেক্ষেত্রে দেখেন যদি আমরা 51 থেকে যদি 9.4 অথবা যদি আমরা 10 বাদ দেই 10 ধরছি তাই না তাহলে 40 অন আসে সো 40 অন না ধরে আপনি 40 ধরতে পারেন অথবা 50 ধরতে পারেন যেহেতু ক্লাস ইন্টারভাল 10 এটা বুঝেন বিষয়টা সো 10 যেহেতু সো আপনাকে হয় 40 ধরতে হবে অথবা 50 ধরতে হবে আপনি যদি 50 ধরেন তাহলে কিন্তু 50 অন এর নিচে আছে সো তাহলে আমি কেন খালি খালি 40 ধরব সহজ হিসাব 40 অনটাকে রাউন্ড ফিগার করার জন্য আমি সামনের দিক যাব সো রাউন্ড ফিগার করার জন্য যেহেতু ক্লাস ইন্টারভাল 10 আছে তাহলে আমি 50 করা বেস্ট না আচ্ছা ওকে এটা ইজি ভাইয়া মানে আপনি কি 40 অন কে 42 ধরতে চাচ্ছেন না 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 আমি ওইটার কথা বলি নাই ঠিক আছে ওকে সেক্ষেত্রে আমরা এভাবে ধরতে পারি আর আপনার মতামত আছে যে যেটা আছে সেখান থেকে একটা এক কমায় তারপরে হ্যাঁ আমার তো দরকার হচ্ছে কি ওই লেভেলে ক্লাসে পড়লেই হলো আর কি লাস্ট অবজারভেশনটা আর হচ্ছে ইন্টারভেলটা ঠিক থাকলে হলো আর কি ডিফারেন্স এই নাম্বারটা আগের মতই জাস্ট আমরা যদি 4 কে 20 দ্বারা ভাগ দিই তাহলে 0.2 আসবে
সবগুলো যোগ করলে অন আসবে এর পাশে টোটাল সংখ্যা এন আছে 20 সেটাটুকু বুঝতে পেরেছি আই থিং ইন আমার কাছে কমেন্ট অন দা শেপ অফ দা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এন্ড অলসো ডিটারমাইন দা রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই মায়ের মানেটুকু কি আর এই নাম্বারটা আসলে যে ম্যাথটা দিয়েছে সে কোথায় করে দিয়েছে আমি খুঁজে পাইনি সো আপনাদের সবার কাছেই তো পিক গুলো ছিল আপনি দেখছেন যে আমি পিক গুলো জাস্ট এখানে এমএস ওয়ার্ডে কপি করেছি ইমেজ হিসেবে সো এই নাম্বারে অ্যানসারটা কোনি লিখে দিয়েছিল কিনা অথবা কি হবে এনিওয়ান ইকবাল ভাই এখানে যতটুকু দেওয়া আছে সে অনুযায়ী আমরা বলতে পারি যে 70 থেকে 80 তে সর্বোচ্চ আছে তাই তো তার মানে টোটাল যদি হয় 20 20 ঠিক আছে আমি 6 নিয়ে আসি হ্যাঁ উনি ই নাম্বারে আনসার আনসার আছে ওই ছবি তুলে দিছিল ওটা আছে এখনো মনে হয় ওটা মনে বুঝতে পারছি আমাকে মেসেজ দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছি আমি সো এটা যদি আমাকে দেন তাহলে আমি এটা এখানে একটু অ্যাড করে দিতে পারতাম হ্যাঁ আমি ওই যে গ্রুপে দিচ্ছি আমি সো সাদিয়া আপু সন্ধ্যা আপু তারপরে বাকি যারা আছেন এজাজুল ভাই আছেন ইকবাল ভাই আছেন হারুন ভাই আছেন কাজী ফেরদৌস ভাই আছেন কারো কোনো সমস্যা আছে কিনা আমি নিজে কিন্তু ম্যাথ পারতাম না বাট এই যে আলোচনা করতে গিয়ে আমি দুটো ম্যাথ বুঝেছি নাম শিওর মানে আমার সি নাম্বার একটু প্রবলেম আছে কোনটাতে সি নাম্বারটা একটু প্রবলেম আছে মানে ওইটা একটু ক্লিয়ার না যে সংখ্যাটা দেয়া থাকবে সেখান থেকে সবচেয়ে লোয়েস্ট যেটা দেয়া থাকবে আচ্ছা আচ্ছা ওকে ওকে এ বুঝছি এবার বুঝছি আমি যাবে অর্থাৎ আমরা বি নাম্বারটা যেটাতে পাবো সেটা যদি আমরা মাইনাস করে ডান ফিগার করি তাহলেও হবে কিন্তু সবথেকে সহজ হবে আপনি অন মাইনাস করবেন অন মাইনাস করে ডান ফিগার হ্যাঁ 1 কে সব সময় কি মানে যদি বাড়তে হওয়ার কোনো চান্স আছে 1 1 নিতে হবে সব সময় কারণ আপনি 1.2 হোক বা 9.4 হোক 1 ই তো বাড়তেছে আলটিমেটলি হ্যাঁ মানে ইউজ ইজ ইন্টারভাল যদি অনিত হয় তখন 25 ছিল 24 ধরেছি এখানে 50 অন ছিল সেই অনুযায়ী আমরা এখানে 50 ধরেছি তো তাহলে এই নাম্বারটা এভাবে দিলাম তাই তো দেখেন আমি শুধু এই নাম্বারটা নিয়েছি এখানে ঠিক আছে কিনা সবাই দেখতে পান কিনা দা এখানে কি লিখছে ফিউয়েস্ট দা ফিউয়েস্ট নাম্বার ইজ অ্যাবাউট 50 এখানে ফি এখানে লোয়েস্ট হবে না নাকি ফিউয়েস্ট হবে দ্য হাইয়েস্ট এখানে লোয়েস্ট হবে দ্য লোয়েস্ট নাম্বার ইজ অ্যাবাউট 50 দ্য হাইয়েস্ট অ্যাবাউট 100 দ্য গ্রেটেস্ট কনসেন্ট্রেশন ইজ ইন ক্লাস 62 70 অ্যান্ড 70 আপ টু 80 তাহলে সর্বোচ্চ ক্লাস আছে দুটোতে 60 থেকে 70 এবং 70 থেকে 80 60 থেকে 70 ছিল 5 এবং 70 থেকে 80 তে ছিল 6 এই দুইটাই বেশি ছিল দ্যাটস ইট এতটুকু সেই কমেন্ট আপনি পারবেন যদি দুই তিন বার একটু প্র্যাকটিস করেন এখানে কি বলেন রিয়ান ভাই এখানে কি ফ্রিকোয়েন্সি গুলো কি ট্যালি চিহ্ন দিয়ে দিতে হবে আবার আবার বলেন তো এই যে ফ্রিকোয়েন্সি যে অবজারভেশন গুলো যে ওইখানে আমরা মানে কোনটা কোন ক্লাসে পড়লো ওটা যে লিখি আর কি পাশে তো ওইটা কি ট্যালি চিহ্ন দিয়ে দিতে হবে যে এখানে যিনি ছবি পাঠাইছিল আর কি উনি কিন্তু ট্যালি চিহ্ন ইউজ করছে ম্যাডাম কি ট্যালি চিহ্ন ব্যবহার করার কথা কিছু বলছিল আমি উপরে যে ম্যাথটা করছিলাম আমরা ওখানে কিন্তু দেইনি সো যদি মনে হয় হ্যাঁ বই তো কোথাও বই তো আছে কিনা বইতে আমি শিওর না ট্যালি মার্ক ট্যালি চিহ্ন আসলে দেওয়া লাগবে কিনা জানি না আসলে আমি এমন কিছু বলছি কিনা বাট আপনি ভাইয়া দিলেও সমস্যা নাই না দিলেও মানে দিলেও কিছু হবে না দিলেও ম্যাম কিছু বলবেন না দিলেও সমস্যা নাই দিতে হবে বাধ্যবাধকতা আমি বুঝছি থ্যাংক ইউ অল
13 নাম্বার চ্যাপ্টারে আর কোনো ম্যাথ নাই, এই দুইটাই মানে সবচেয়ে বেশি বুঝার মতো, আরগুলো জাস্ট সূত্র ফেলে দিলে হয়ে যায়। 13 নম্বরের কোশ্চেন কি ছিল এক, আর দ্বিতীয়ত হলো যে অ্যানসার কি ছিল, অ্যানসার একটু পাঠান। না না অ্যানসারটা যদি দেন বুঝায়া তাহলে অ্যাট লিস্ট আমি এখানে যদি দিয়ে দেই এবার এরা যদি আপনাদেরকে পাঠাই তাহলে আপনি সুন্দর করে খাতায় নরমালি করতে পারবেন। যেমন 15 নম্বরটা আমার কাছে নেই, 17 নম্বরটা 3 পর্যন্ত আছে, 18 নেই, 19 আছে, 20 আছে। সেই অ্যানসারগুলো একটু যাদের কাছে আছে একটু মেসেঞ্জারে পাঠান, আমি এখানে অ্যাড করে দেই। 13 নম্বর সলিউশন কোথায় পাবো? আমি যতগুলো ডাউনলোড করেছি এর মধ্যে আমি খুঁজে পাইনি। 13 মেবি বইয়ের পিছনে থাকতে পারে, বইয়ের পিছনে আছে একদম শেষের দিকে। হ্যাঁ সব এডিশনই আছে, থাকতে পারে, আমি শিওর না থাকতে পারে, কারণ বইতে সাধারণত হচ্ছে একই প্রবলেম হলে সেই ক্ষেত্রে একটা সলিউশন দেয় একটা দেয় না। 13 নম্বরটা আছে কেন, রে বি সি তিনটাই আছে, একটু তাহলে মেসেঞ্জারে পাঠিয়ে দেন। এই বইয়ের তো পেজের শেষ নাই, 931 পেজ এখন তো শেষ নাই, পিএইচডি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন তো, দেখতেছি বাট খুবই ছোট ছোট বুঝতেছি না ভাই। আপনি কিন্তু এটা ইয়া জুম করে নিতে পারেন, ফোনে জুম করতে পারবেন। এই যে 13 নম্বরটা এখানে সংক্ষেপে দেওয়া আছে, বড় করলে তো ফেটে যাচ্ছে। না ভাই আমার কাছে তো এটাই আছে, আমি তো রুশিল ভাইয়ের অপেক্ষায় বসে আছি। আমরা
বই প্রেমিক রিয়ান বই অনেক বই লাগবে না জাস্ট এখানে ইনফরমেশন গুলো যাতে দেওয়া আছে দেখেন কোশ্চেন বলছে Starting with zero as the lower limit of the first class and using a class interval of three. এখানে বলেই দিয়েছে যে lower হলো zero এবং class interval হলো three. Organize the data into a frequency distribution. তাহলে zero থেকে three, three থেকে six, six থেকে nine, nine থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18. এখানে সর্বোচ্চ দেওয়া আছে কত দেওয়া আছে বলেন 18 দেওয়া আছে 51 কোন সমস্যা নেই রিয়ান ভাই ভাই আমরা যদি 12 থেকে 15 পর্যন্ত রাখতাম তাহলে কি হতো 12 থেকে 15 রাখলে 15 যায় হ্যাঁ হতো এখানে তো 15 থেকে 18 পর্যন্ত নিছে এখন দুইটা করলেই কি হবে নাকি আসলে 15 থেকে 18 করলেই হবে মানে এক্সাক্ট কি দুইটাই নাকি বিষয়টা কেমন যেহেতু থ্রি করে দিয়েছে আর এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 15 বুঝছেন একটু বক্সে 15টা দেয়া আছে সবসময় অ্যাটলিস্ট একটা সংখ্যা বেশি ধরা বেটার সেখানে যদি একটা ধরতে চান তাহলে 15 প্লাস 3 18 হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারছি তার মানে সবসময় একটা সংখ্যা আমরা বেশি নিয়ে নিব যেমন শুরুর দিক থেকেও যেটা আছে সেখান থেকে অ্যাটলিস্ট অন কম ধরে যেমন এখানে অন ছিল তাহলে 0 থেকে ধরেছে আবার এখানে 15 ছিল তার থেকে একটা বেশি নিয়েছে আচ্ছা এখানে কি ওই যে লোয়ার 0 এর জন্য 0 থেকে নেওয়া হইছে নাকি 1 ছিল এর জন্য 1 কমে 0 থেকে নেওয়া হইছে বিষয়টা কেমন এটা কোশ্চেনেই বলে দেওয়া ছিল যে 0 ধরে হ্যাঁ হ্যাঁ সেটা এর জন্য কি নেওয়া হইছে নাকি এই বক্সে 1 আছে এর জন্য 1 কমে 0 নেওয়া হইছে বিষয়টা কেমন আসলে অর্থাৎ এখানে 1 ছিল এর জন্য যদি এরকম হতো যে আমাদেরকে যদি বের করে নিতে হতো তাহলে আমরা ওই 0ই বের করতাম কারণ এখানে 1 দেওয়া আছে যদি লোয়ার না লেখা থাকতো এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি এখানে জিরো লেখা না থাকলে আমাদেরকে জিরোই ধরতে হতো কারণ এখানে অন দেয়া আছে লোয়েস্ট আচ্ছা এখন আমি বুঝতে পারছি ভাইয়া ওকে সো বি নাম্বারটা বলছে ডেসক্রাইব দা ডিস্ট্রিবিউশন হোয়ার ডু দা ডাটা টেন্ড টু ক্লাস্টার সেখানে দেখেন বি নাম্বারটা কি বলেছে বলছে দা লার্জেস্ট গ্রুপ অফ শপার্স 21 shop at the below supermarket 3 4 and 5 times during a month period some customers visit the store only one time during the month but others shop as many as 15 times seta ashole ki onujayi dekhlam amra ekhane 21 ta dewa ache 3 up to 6 ekhetre amar onekta question ta porata better je below supermarket er manager Pleasant Rodo Island gathered the following information on the number of times a customer visit the store during a month. The responses of 51 customer. অর্থাৎ একটা একজন কাস্টমার একটা স্টোর হাউসে অথবা এই সুপারমার্কেটে ওই দোকানটাতে প্রতি মাসে কতবার যান তাই তো দ্যাট মিন্স 51 জন কাস্টমারকে নিয়ে এটা এখানে একটা এই ইনফরমেশন গুলো কালেক্ট করা হয়েছে তো সেক্ষেত্রে দেখা গেছে যে 21 হলো সর্বোচ্চ বেশি তাই তো যেটা 3 টু 6 এই ভেরিয়েবলটাতে আছে বা এই ক্লাসটাতে আছে সো এই বি নাম্বারটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা বা কি বুঝলেন
আচ্ছা ভাইয়া, ওই যে যে বক্সটা যে দেওয়া আছে ওখানে কি যে 3 4 5, মানে এই যে আপ টু 0 2 3, মানে ওখানে যে 3 অনেক কয়বার দেওয়া আছে, 4 অনেক কয়বার, 5, এইভাবে কি মানে কাউন্ট করে নিতে হবে বক্সটাতে যেটা আছে? হ্যাঁ, 3 দেখা যাচ্ছে অনেক, 3 4 বার 5 বার দেওয়া আছে, 0 2 আপ টু 3, মানে 9 বার 3টা দেওয়া আছে, তাই তো? 9 9 টাইমস গেছে। হ্যাঁ, অর্থাৎ এ নাম্বারের মধ্যে আপনি কিভাবে এটা কাউন্ট করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে তো এ নাম এক নাম 11 নম্বর আর 12 নম্বর বুঝেন না। না না, এটা বুঝছি, আপ টু 3 এই যে এখানে যে লেখা আছে না, এটা জাস্ট ওখানে তো ওইটা 3 এর মধ্যে, 0 টু 3 এর মধ্যে যে কোটা আছে ওখানে আপনি এখানে আপ টু না লিখলেও হবে, আপনি জাস্ট এটা টান দিলেই হবে, একটা হাইফেন দিলেই হবে। আচ্ছা আচ্ছা, দ্যাট মিন্স 0 থেকে 3 এর মধ্যে কয়টা আছে? হ্যাঁ 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 হ্যাঁ, 0 এর মধ্যে। তারপর 3 থেকে 6 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? দেখেন 3 থেকে 6 এর মধ্যে 4 আছে, 1 2 3 5 এর সেক্টর 4, তার মানে কি টোটাল দেখবেন যে 21টা আছে। 6 থেকে ওইটাই বলতে পারি, ওইটাই ওইটাই 9 থেকে এটাই বলতে ওকে, সো এ নাম্বারটা তো বুঝছেন, বাট বি নাম্বারটা বুঝছেন কিনা? যে হোয়ার ডু দা ডাটা টেন্ড টু ক্লাস্টার, এখানে বলেছে দা লার্জেস্ট গ্রুপ অফ শপার্স 21 শপ এট দা বিলো সুপারমার্কেট 3 4 অর 5 টাইমস ডিউরিং এ মান্থ পিরিয়ড, সাম কাস্টমার্স ভিজিট দা স্টোর অনলি 1 টাইমস ডিউরিং দা মান্থ, বাট আদার শপ অ্যাজ মেনি অ্যাজ 15 টাইমস। সেটা তো বলে দেওয়া হলো, মানে 3 4 3 4 5 এটা আছে কিছু, 21 আছে সব থেকে বেশি, আর বাকিগুলো 15, তাহলে বাকিগুলো ম্যাক্সিমাম তো চলে আসলো। সো জাস্ট এই কথাটুকু জাস্ট একটু 2 3 বার একটু লিখে নেবেন খাতায়, তাহলে এটা পারবেন। আর সি নাম্বারের কোশ্চেনটাতে বলছে যে কনভার্ট দা ডিস্ট্রিবিউশন টু আ রিলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এটা খুব মানে একটা ফালতু কাজ করছে, যে প্রথম ইনফরমেশন গুলো থেকে ওইটাকে আবার কমপ্লিট করা। সেখানে দেখেন নাম্বার অফ ভিজিটার্স 0 থেকে 3, এইটা মাঝখানে লিখে দিলে ভালো হতো, 9। এবার যদি আমরা 9টাকে, টোটাল ছিল কত, টোটাল সংখ্যা ছিল 51, সো 51 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি এটা আসে 17.6 পাই? বল ভাই, 9 ভাগ 51। সাজাই নিতে হবে, যেখানে 0 থেকে 3 এর মধ্যে 9টা আছে আর টোটাল নাম্বার আছে 51, সো এই 9 দ্বারা 51 এর ভাগ দিলে 0.17.64 আসবে, সেটাকে 100 দ্বারা গুণ করলে 17.65 বা 64 আসে, সেটা যদি টোটাল করে দেন তাহলে 100 হবে। সো আই থিংক এটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন তো? আমি বুঝছি। রিয়ান ভাই, 100 দিয়ে গুণ করতে হবে কেন? পার্সেন্টেজ করার জন্য। কিন্তু শেষে তো আমরা পার্সেন্ট চিহ্নটা দিলাম না, নিচের ইয়েটাতে তো লেখা আছে তাহলে এটা কি বুঝতে পেরেছেন? 13। জি ভাইয়া, বুঝতে পারছি। আমার তো ভয় হচ্ছে,
কেন ভাই, একই সমস্যা বলেন না? আমি তো ইংলিশ টিচার, সবসময় ইংলিশ পড়াই, এখন মনে হচ্ছে ম্যাথ টিচার হয়ে যাই কিনা ভাই। ভালো তো, সমস্যা কি? সো 15 নাম্বার কি হবে বলেন? 15 নাম্বার অ্যানসার আছে কারো কাছে? ওইখানে কি কেউ অ্যানসার পাঠিয়েছিল মেসেঞ্জারে 15 এর জন্য? আপনি শুরু করেন ভাই, দেখেন অ্যানসারটা দিয়ে হয় নাকি আপনার, হবে মনে হয় মেবি। আপনি অ্যানসার দিয়ে শুরু করতে লাগলে পারবেন। হ্যাঁ, অ্যানসারটা এক লাইনে এক লাইনে একদম শর্টকাট শর্টকাট। কম্পিউটার তো দেখা যাচ্ছে, আমরা নিজেরাই সলিউশন করতে পারবো। শুরু করেন এ দিয়ে। হোয়াট ইজ দা, এখানে এ নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ইজ দিস চার্ট কল্ড, এই চার্টটাকে কি চার্ট বলে? এটা হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কারণ হচ্ছে গিয়ে আমরা হিস্টোগ্রামে ডেফিনেশন দেওয়া আছে যে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে কাজ করে ওরা, মানে আপনার দুইটাই দুইটাই হচ্ছে গিয়ে আপনার কোয়ান্টিটেটিভ ডাটা হবে। দেখেন দুইটা এক্সিসে কিন্তু আপনার নাম্বার দেওয়া, একটা হচ্ছে নাম্বার অফ প্যাকেজ আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, দুটোই কিন্তু হচ্ছে ডিজিট। তো এই ধরনের চার্টে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে হিস্টোগ্রাম বলে এগুলাকে, মানে গ্রাফ দেখে আপনার বুঝতে হবে আর কি এটা কি ধরনের চার্ট। নাকি বার চার্ট ভাইয়া, এটাকে বার চার্ট বলে নাকি? না না, এটা বার চার্টে পড়ে না। বার চার্টে হচ্ছে গিয়ে একটা এক্সিস হবে হচ্ছে গিয়ে কোয়ালিটি, আর টেক্সিস অফ কোয়ান্টিটি থাকবে অর্থাৎ ফ্রিকোয়েন্সি থাকবে, কিন্তু এখানে কিন্তু দুইটাই আপনার হচ্ছে কি নাম্বার দেওয়া, এই জন্য এটা হচ্ছে কি হিস্টোগ্রাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন বার চার্টে কিন্তু দেখবেন আপনার উদাহরণ দেওয়া আছে হচ্ছে কি একটা বেভারেজ দিয়ে উদাহরণ দেওয়া আছে যে কোকা কোলা কয়জন খায়, পেপসি কয়জন খায়, ওখানে কিন্তু একটা পাশ হচ্ছে কোকা কোলা পেপসি দিয়ে করা আর একটা পাশ হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কে কয়টা খাচ্ছে, আর এখানে কিন্তু দুইটাই আলাদা আলাদা, মানে দুইটাই হচ্ছে গিয়ে নাম্বার দেওয়া। ওকে, সো এই নাম্বারটা অ্যানসার হিস্টোগ্রামে দেওয়া আছে, এই জন্য হিস্টোগ্রাম এটা। চন্দন একটু বুঝে দেন তো, আমি তো বুঝি না এটা কেন হিস্টোগ্রাম হলো। হ্যাঁ, কি আমাক বললেন? জি ম্যাম, আপনাকেই আমি বলেছি। এই যে বললো যে ভাইয়া নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দুইটাতেই দেওয়া আছে, তারপরে এখানে পাই চার্টের ওই যেটা বললো, বুঝছি আমি। আমি বুঝি না, আমাকে একটু বোঝাই দেন। এই আমি পারবো না ভাইয়া, আমি বুঝছি, আমি বোঝাইতে পারি না, আমি কি আপনার মতন টিচার নাকি ভাই? এখানে হইলে যে উনি যা বলছে সেটা হইলো যে মানে দুই পাশেই উপরে এবং নিচে দুই পাশেই মানে কোন কোয়ান্টিটেটিভ ডাটা দিয়ে করা, এই জন্যই এটা হিস্টোগ্রাম, এটাই বললো। ওকে, ডান, বুঝলাম, যা বুঝাই দেন। মানে এক পাশে ওই যে বাচ্চাটে একজন বললো যে এটা বাচ্চার হবে কিনা, কিন্তু বাচ্চাটে মানে এক পাশে কোয়ান্টিটেটিভ ডাটা থাকে আর এক পাশে কোয়ালিটেটিভ ডাটা থাকে। একটু কোশ্চেন দেন কথা নেন, পারি না তাই। Molly's candle shop has several retail stores in the coastal areas of North and South Carolina. Many of Molly's customers ask her to shift their purchases. The following chart shows the number of packages shipped per day for the last 100 days. So, B number question. A number to our Muslim, the data histogram. B number knows what is the total number of frequencies? এখানে 100 কোথায় পেলাম? এটা সবগুলো যোগ করে, সবগুলো যোগ করে দেখেছি কি?
ইন বাই কি বলেন বুঝি নাই 28 যোগ করলে তো 100 হয় না ভাই কেন হয় না 10 3 হইছে তো 100 নাম্বার টোটাল ফ্রিকোয়েন্সি 100 হইছে হ্যাঁ টোটাল 100 আছে 100 5 13 28 23 18 10 3 এগুলো যোগ করে দেখবেন 100 আসে 3 নাম্বার কোশ্চেন হোয়াট ইজ দ্য ক্লাস ইন্টারভাল ক্লাস ইন্টারভাল কত হবে সর্বনিম্ন 5 দা আছে সো 5 ধরতে পারি না না সর্বনিম্ন 3 3 আচ্ছা 3 দা আছে তাহলে 5 কেন ধরবো অবশ্য 28 মানে ক্লাস ইন্টারভাল কেন 5 ধরবো যে আমরা ক্লাস ইন্টারভাল বের করেছিলাম না হাইয়েস্ট মাইনাস হচ্ছে গিয়ে লোয়েস্ট দিয়ে হচ্ছে আপনি টোটাল ক্লাসটাকে ভাগ দিবেন কয়টা ক্লাস হবে এখানে ভাগ দিবেন কত আছে 28 হ্যাঁ 28 মাইনাস 3 নাকি হ্যাঁ হ্যাঁ 25 ভাগ হ্যাঁ আর ওই যে আগে আমরা সূত্র নিচে হচ্ছে গিয়ে হবে ওই যে কয়টা শ্রেণী আর কি সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আবার ওই যে 2 টু দি পাওয়ার কে গ্রেটার দ্যান এন দিয়ে ওই কে এর মানটা বের করে নিতে হবে নিচে তো কে বসে মানে ওই তো মানে অনন্ডেড আসে না এখানে তো অনন্ডেড হ্যাঁ আগের মতোই তো অনন্ডকে অনন্ডকে যদি ভাগ করতে তাহলে আসে 4 সো 4 না ধরে 5 ধরবো হ্যাঁ হ্যাঁ মানে 4 কি রান ফিগার নয় আমরা এই যে এর আগে ক্লাস ইন্টারভাল বের করেছিলাম না একই ভাবেই তো হওয়ার কথা আইয়া সি নাম্বারটা বুঝি না একটু বুঝাই দিয়েন সি নাম্বার হ্যাঁ সি নাম্বার কনফিউশন আছে ভাই ক্লাস ইন্টারভ্যালেরটা হ্যাঁ ক্লাস ইন্টারভ্যালটা নিয়েই কথা বলছিলাম যে এখানে সর্বোচ্চ দেওয়া আছে 28 আর সর্বনিম্ন দেওয়া আছে 3 আর টোটাল সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 ওকে 28 মাইনাস 3 ভাগ 2n k এর যেটা ওইটা এক নিচে বসাইতে হবে মানে নিচে ওইটার কিছু একটা সূত্র আছে আমি যদিও জানি না কিন্তু এটা মানে মনে আছে যে এখানে নিচে অন্য কোনো একটা সূত্র হবে আপু কি সূত্রটা জানেন না ভাইয়া সূত্রটা যে কোথায় লিখছিলাম কোথায় যে লিখছি মানে এক্স্যাক্টটা জানি না এখানে একটা সূত্র আছে তাছাড়া এটা হবে না এটা বের করা যাবে না এটা বের করা যাবে না কেন আপনি এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা যে আপনি 28 মাইনাস 3 করবেন তাহলে 25 আর এখানে টোটাল সংখ্যা দেওয়া আছে 7 7 দিয়ে যদি ভাগ দেন তাহলে আসে 3.57 সো 3.57 না ধরে এটা আপনি 5 ধরতে পারেন বা 4 ধরতে পারেন 3.57 থেকে সরাসরি তো আমি 5 এ যাইতে পারবো না 4